সৌদি আরব ও আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করলেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্য নবায়ন কাজ করে যাচ্ছে। ইসলাম ফোবিয়া ও বর্ণ বিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়ার আহ্বান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রাজব তৈয়েব এরদোয়ান। ইরানের আমন্ত্রণে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একটি রাজনৈতিক প্রতিনিধি দল মঙ্গলবার তেহরান সফরে এসেছে। সন্ত্রাসবাদ দমনে কেনিয়া 118 সামরিক যান কিনছে তুরস্কের কাছ থেকে। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সৌদি আরব ও আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করলেন জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। নতুন প্রশাসনের জন্য এটি একটি স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পুনর্বিবেচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের কৌশলগত উদ্দেশ্যবলী ও পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, মধ্যপ্রাচ্যের ওই দুই দেশের কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত করে দিয়েছে জো বাইডেন প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প সরকারের পর জো বাইডেন আরব নীতিতে যে পরিবর্তন আনবেন এটি তার প্রথম পদক্ষেপ। যদি যুক্তরাষ্ট্র আরব রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখে সেক্ষেত্রে ইরানের সুবিধা অনেক বেশি হবে এমনটি মনে করছেন অনেকেই। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করায় সে দেশে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটি এখনও জানা যায়নি। ধারণা করা যেতে পারে জো বাইডেন সরকারের কারণে আরব রাষ্ট্র কিছুটা কোণঠাসা হয়ে পড়বে। ইসলাম ফোবিয়া ও বর্ণ বিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়ার আহ্বান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রাজব তৈয়েব এরদোয়ান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলাম ফোবিয়া এবং বর্ণ বিদ্বেষ বহুগুণ বেড়েছে। বুধবার আন্তর্জাতিক হলোকাস্ট স্মরক দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, হলোকাস্ট বসনিয়া, রুয়ান্ডা এবং কম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ব্যবস্থা গ্রহণ করা। তিনি আরও বলেন, মানব জাতি একটি কঠিন সময় দিয়ে যাচ্ছে এবং বর্ণবাদ ভাইরাস মহামারী পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ব্যাপক আকার ধারণ করেছে। এরদোয়ান বলেন, বর্ণবাদী সন্ত্রাসবাদ একটি হুমকিতে পরিণত হয়েছে যা সামাজিক শান্তি এবং জনগণের একত্রে বসবাস করার ইচ্ছা ক্ষুণ্ণ করছে। পাশাপাশি বিভিন্ন জাতিগত পরিচয়, ধর্ম ও ভাষার বিরুদ্ধে সমাজের কিছু অংশের ঘৃণিত অপরাধ দিন দিন বাড়ছে। এরদোয়ান আরও বলেন, মসজিদ, গির্জাসহ বিভিন্ন ধর্মের উপাসনালয়ে সহিংসতার ঘটনাও বাড়ছে। এটা বন্ধে অবশ্যই বিশ্ব নেতাদের একত্রে কাজ করতে হবে। ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দল গতকাল বুধবার তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানির সাথে সাক্ষাৎ করেছেন। মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সাথে সাক্ষাৎ শেষে আলি শামখানি বলেছেন, তিনি তালেবান নেতাদেরকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্প দেখতে পেয়েছেন।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দিয়ে এক পোস্টে লিখেছেন, তালেবানের রাজনৈতিক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে তিনি বুঝতে পেরেছেন এই গোষ্ঠীর নেতারা আমেরিকার বিরুদ্ধে দৃঢ় সংকল্প। ইরানের সর্বোচ্চ এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, যিনি 13 বছর গুয়ান্তানামোবের বন্দি শিবিরে মার্কিন নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তিনি তার দেশে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেননি। ইরানের আমন্ত্রণে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একটি রাজনৈতিক প্রতিনিধি দল তেহরান সফরে এসেছে। মোল্লা আব্দুল গনি বারাদার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্য নবায়ন কাজ করে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাইডেনের এ উদ্যোগের ঘোষণা দেন জাতিসংঘে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ডস মিলস। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্বাস করে এ উদ্যোগগুলি হল গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র পাওয়া এবং সম্মান ও নিরাপত্তার সাথে বসবাস করার বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন দেওয়ার সবচেয়ে ভালো উপায়। বাইডেনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে নজিরবিহীন সমর্থন জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়, তেল আবিব থেকে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়, ফিলিস্তিনিদের জন্য আর্থিক সাহায্য কমিয়ে দেয়। ফিলিস্তিনিদের দাবি করা ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনের অবৈধতা বিষয়ে সুর পাল্টায় ট্রাম্প সরকার। সন্ত্রাসবাদ দমনে কেনিয়া 118 সামরিক যান কিনছে তুরস্কের কাছ থেকে। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, 7 কোটি মার্কিন ডলার ব্যয়ে এসব সামরিক যান পাচ্ছে আফ্রিকার এই দেশটি। কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে জানান, সোমালিয়ার আল সাবাহ জঙ্গিদের দমনে তাদের সেনাবাহিনীর বেশ বেগ পেতে হচ্ছে, এ কারণে তুরস্ক থেকে শতাধিক সামরিক যান কিনছে তারা। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে 3টি প্রতিষ্ঠান কেনিয়ায় সামরিক যান বিক্রিতে আগ্রহ দেখায়। এসব প্রতিষ্ঠান থেকে বাছাই করে তুরস্কের প্রতিষ্ঠান কাটমের সিলার হিজিরকে সামরিক যান সরবরাহের কাজ দেওয়া হয়। আল কায়দার সমর্থন আল শাবাব সোমালিয়ায় প্রায় কেনিয়া সোমালিয়া সীমান্তে সশস্ত্র হামলা চালিয়ে নাশকতা চালিয়ে আসছে। দর্শক, যারা আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবর সবার আগে পেতে চান, তারা অবশ্যই আমাদের ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক এবং ফলো করবেন। আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন দ্য আইস সত্য ও সুন্দরের পক্ষে, আমাদের সাথেই থাকুন।